আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের বাংলা ভাষাভাষী যে ভাই বোনেরা আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। মূলত আপনারা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আসলে আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে যাচ্ছে। তো বেসিক্যালি গতকাল মালয়েশিয়ার 15তম জাতীয় নির্বাচন শেষ হয়েছে, ফলাফলও ইতিমধ্যে হাতে এসে গেছে সবারই। তো এখানে আপনার পাকাতান হারাপান, যেটা হচ্ছে বর্ষিয়ান নেতা আনোয়ার ইব্রাহিমের জোট, এবং 81টি আসন পেয়েছে, এবং অন্যান্য যে জোটগুলো আছে তাদের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক সিট পেয়েছে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান। এরপর দ্বিতীয় স্থানে যেটা রয়েছে মহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোট পিএন অর্থাৎ পেরিকাতান ন্যাশনাল, তারা এ পর্যন্ত বলতে তারা হচ্ছে 73টি আসন পেয়েছে, এবং খুবই অভিজ্ঞ এবং দীর্ঘদিন মালয়েশিয়ার রাজনীতির যে শক্তপোক্ত একটা জোট ছিল বারিসান ন্যাশনাল এবং আমন জোট মাত্র 30টা আসন পেয়েছে। তো এর বাইরে জিপিএস এবং জিআরএস, এই সাবা এবং সারাওকের যে দুইটা রাজনৈতিক জোট, এরা হচ্ছে সর্বসাকুল্যে 22 এবং 6 অর্থাৎ 28টা সংসদীয় আসনে তারা জয়লাভ করেছে। তো আপনাদের অবগতির জন্য আসলে জানিয়ে রাখি যে জিপিএস এবং জিআরএস, জিপিএসটা হচ্ছে আপনার যদি আমি বলি গাবুঙ্গান পার্টি সারওয়াক, যেটা সারওয়াক ভিত্তিক, এবং জিআরএস যেটা গাবুঙ্গান রাকায়াত সাবা। সো জিআরএস এবং জিপিএস এরা বেসিক্যালি জিআরএস 6টি নির্বাচনী আসনে জয়লাভ করেছে, এবং জিপিএস যেটা এরা 22টি সংসদীয় আসনে জয়লাভ করেছে। তো এটা আসলে ঠিক মূল খবর না, এটা আপনারা অনেকে জেনে গেছেন। মূল যেটা খবর সেটা হচ্ছে কি, ডক্টর মাহাথির মোহাম্মদ, যাকে মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়, স্থপতি বলা হয়, সেই মাহাথির মোহাম্মদ নির্বাচনে কেমন ফলাফল করলো এটা আমরা ভিডিওর শেষের দিকে জানাবো। এর আগে যেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, আসলে মালয়েশিয়ার 220টি যে আসন, 220টি আসনের ভিতরে বেসিক্যালি যদি আপনার সিম্পল মেজরিটি পেতে হয় তাহলে আপনার 112টি আসনে জয়লাভ করতে হয়। কোনো দল বা কোনো জোট যদি 112টি আসনে জয়লাভ করে তবে সে বলতে পারে যে তারা সংসদে সরকার গঠন করবে। কিন্তু যেহেতু কোনো দলই বা কোনো জোটই সিম্পল মেজরিটি পায়নি, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে কোয়ালিশনে যেতে হবে। তো কোয়ালিশনের এখানে আসলে খুবই ইন্টারেস্টিং একটা ইঁদুর বিড়াল খেলা চলবে 23 তারিখ পর্যন্ত। তো এখানে হচ্ছে পাকাতান হারাপানের যে প্রধান, যে সমন্বয় প্রধান যে নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন যে উই ক্যান ফর্ম এ গভর্নমেন্ট, বাট দ্য থিং ইজ তারা মাত্র 81টি আসনে জয়লাভ করেছে। এর বাইরে এটা অনুমান করা হচ্ছিল যে পাকাতান হারাপান এবং পেরিকাতান ন্যাশনাল, যেহেতু গত নির্বাচনে তারা একই জোটভুক্ত ছিল, তো এরকমটা আশা করা হচ্ছিল যে তারা হয়তো কোয়ালিশন করবে, করে সরকার গঠন করবে। কিন্তু পেরিকাতান ন্যাশনালের যে সমন্বয়ক এবং প্রধান নেতা, যিনি সাবেক প্রধানমন্ত্রীও ছিলেন মহিউদ্দিন ইয়াসিন, উনি সরাসরি বলে দিচ্ছে যে এটা আসলে উনি বলছে যে পেরিকাতা ন্যাশনাল ক্যান ফর্ম গভর্নমেন্ট উইথ আদার পার্টি, জাস্ট নট উইথ পাকাতান। অর্থাৎ তারা হয়তো কোয়ালিশন করবে অন্য কোনো দলের সাথে, কিন্তু সেটা অবশ্যই পাকাতান হারাপান না। তো এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পাকাতান হারাপান অর্থাৎ আনোয়ার ইব্রাহিমের যে জোট, এটা অবশ্যই তাকে কোনো না কোনো দলের সাথে কোয়ালিশন করতে হবে। তো সেটা অবশ্যই বারিসান ন্যাশনাল না, বারিসান ন্যাশনাল বলতে নাজিব রাজাকের যে রাজনৈতিক জোট, যেটা আসলে আমি নাজিব রাজাকের কথাই বলি কারণ তিন মানে এই জোটের ভিতরে তাকেই সবচেয়ে বেশি সবাই চেনে। এর বাইরে জাহিদ আহমেদি আছেন বা তোমাত আছেন, হাজি মোহাম্মদ হাসান আর কি। তো তাদের কথা না বলি, নাজিব রাজাকের ওই জোটের কথাই বলি। তো এখানে আসলে বারিসান ন্যাশনাল মাত্র 30টা আসন পেয়েছে, সো তাদের ক্ষেত্রে হয়তো তাদের অপোজিশনে যেতে হবে অথবা তাদের অপেক্ষা করতে হবে অন্য কোনো দলের সাথে, তাদের নীতি নির্ধারণী যারা আছে তারা সিদ্ধান্ত নিবে কিনা যে অন্য কোনো দলের সাথে তারা কোয়ালিশন করে সরকার গঠন করবে কিনা। তবে আমার পার্সোনাল অপিনিয়ন, আমার মনে হয় বারিসান ন্যাশনালের অপোজিশনে থাকাই উচিত।
আবার ফিরে আসি আপনার পিএইচ এবং পিএনএ, তো পারিকাতা ন্যাশনাল অর্থাৎ মহিউদ্দিন ইয়াসিনের তাদের দল বলছে যে না, আমরা সরকার গঠন করতে যাচ্ছি কিন্তু আমরা অবশ্যই আনোয়ার ইব্রাহিমের সাথে আমরা যৌথভাবে সরকার গঠন করব না, কারণ তাদের আগে একটা কোয়ালিশনে একটা ঝামেলা ছিল, জোটগত ঝামেলা গত নির্বাচনের পরে। তো যাই হোক, এই হচ্ছে একটা ব্যাপার। আর মহিউদ্দিন ইয়াসিন যদিও কনফিডেন্ট যে হ্যাঁ, তারা সরকার গঠন করছে, কারণ আইদার তারা হয়তো সাবার জিপিএস এবং জিআরএস, যে সাবা এবং সারকের যে দুইটা রাজনৈতিক জোট এবং দল, তারা হয়তো কোয়ালিশনে আসতে পারে পেরিকাতা ন্যাশনালের সাথে, তবে পাকাতান হারাপানের সাথে আসার সম্ভাবনাটা খুবই কম, যদিও রাজনৈতিক মাঠে আসলে শেষ বলে কোনো কিছু নাই। তো এখানে আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। এর বাইরে যেটা হচ্ছে যে গামঙ্গান রাগায়াত সাবা জিয়ার যেটা আছে, ওনার প্রধান যেটা দাতুশ্রী হাজিজি নূর, তিনি বলেছেন যে আসলে সাবা সাবার জন্য ফেডারেল টেরিটরি, সাবার উন্নয়ন এবং স্থিতিশীলতা এবং সাবার বেটারমেন্টের জন্য যে সরকার তাদের প্রমিসগুলো, মানে তাদের কাছে মনে হবে যে না মনোভূত হবে, বা তাদের মনে হবে যে না ওকে ফাইন, এই সরকারের সাথে গেলে আমাদের সাবার ডেভেলপমেন্ট হতে পারে, সেদিকেই যাবে। এ বিষয়ে তিনি আরও বলছেন যে আসলে সারাওয়াকের যিনি জিপিএসের যিনি এলএনসির প্রধান, যিনি তানুশ্রী আবাং জোহারি ওপেং, জোহারি ওপেংয়ের সাথে উনি একটা বৈঠক করবেন, করার পরে তারা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ওকে, এটি ছিল মোটামুটি এখন পর্যন্ত সর্বশেষ। তবে সবচেয়ে বেশি সারপ্রাইজিং হচ্ছে মিস্টার মাহাতির। সো 1969-এর পরে মাহাতির মোহাম্মদের ক্যারিয়ারের, রাজনৈতিক ক্যারিয়ারে এটা দ্বিতীয় পরাজয়, মাত্র দ্বিতীয় পরাজয়। অর্থাৎ এ পর্যন্ত মাহাতির মোহাম্মদ যতগুলো নির্বাচনী ইলেকশন, সরি, যতগুলো নির্বাচনে উনি পার্টিসিপেট করেছেন, কনটেস্ট করেছেন, মাত্র দ্বিতীয়বারের মতো উনি হেরেছেন, সেটাও উনার জামানত হারিয়েছেন, সেটা হচ্ছে লাঙ্কাবিতে। উনি উনার বেসিক্যালি এখানে যে আরেকটা বিষয় বলে রাখি, যে যদি কোনো ক্যান্ডিডেট তার যে নির্বাচনী এলাকা, নির্বাচনী যে আসন, সেখানে মোট ভোটারের যদি 12.5% অর্থাৎ মোট ভোটারের 12.5% না পান, অর্থাৎ 1/8 অর্থাৎ পার্সেন্টেজে বলি 12%, এই 12.5% ভোট যদি না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তো উনি সেখানে মাত্র 4,566 ভোট পেয়েছেন, এবং ওই আসন থেকে পেরিকাতা ন্যাশনাল যে জোট, সেই জোটের দাতু মোহাম্মদ সোয়াইমি আবদুল্লাহ 25,463 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। তো এটাই আর কি। আর যেটা হচ্ছে যে মাহাতির মোহাম্মদের এই ফলাফলটাকে মানুষের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য স্টার এভাবে শিরোনাম করেছে, সানসেট অন এ ডিনেস্টি, অর্থাৎ একটা সাম্রাজ্য বা একটা একটা ক্রম, মানে ক্রমধারা, যে সফলতা বা তার বর্ণাঢ্য যে ক্যারিয়ার বা একটা প্রভাবশালী প্রতাপশালী যে একটা ব্যাপার ছিল, সেই 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 ধারা বা সেই সাম্রাজ্যের আসলে পতন হয়েছে, অর্থাৎ সানসেট, মানে সূর্য ডুবে গেছে একেবার। তাই আসলে এটা তার ক্যারিয়ারের, রাজনৈতিক ক্যারিয়ারের শেষ বলেই মনে হচ্ছে, যে উনি হয়তো ভবিষ্যতে শারীরিক অবস্থা বা এই নির্বাচনের ফলাফল বা সামনের যে হিসাব নিকাশ, সেগুলোর কারণে হয়তো উনি এটাই তার লাইফের শেষ, মানে তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ। তো এটা আর কি, যেটা শুরু আছে সেটা শেষও আছে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে জোট গঠন বা সরকার গঠন বা কোন জোটের সাথে কারা কোয়ালিশন করলো বা সরকার গঠন করলো বা পরবর্তীতে মন্ত্রণালয় গঠন থেকে শুরু করে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সবগুলো আপডেট আপনাদেরকে দেওয়ার। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আমি আসলে পলিটিক্যাল অ্যানালিস্ট না, জাস্ট পত্রপত্রিকায় একটু নজর রাখি, খোঁজ খবর রাখি, এবং এগুলো আমার ইন্টারেস্টের জায়গাও অবশ্য, যার কারণে আসলে আমি চেষ্টা করি যে আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিওটাই সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।